চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে। আজকে চলে এসেছি সল্ট লেক সেক্টর ফাইভে, তো কলেজ মোড়ের সামনে একদম IIM কলেজের পিছন দিকে। তো এখানে আজকে শিবম স্যান্ডউইচ কর্নারে এসেছি। তো এখানকার স্যান্ডউইচ আমার দাদা এই IIM কলেজে পড়ে, প্রতিদিনই ট্রাই করে, আমাকে বলেছিল অনেকদিন ধরে। তো আমিও আজকে প্রথমবার ট্রাই করব, এবং আজকে শুধু আমি একা নেই, আমার সাথে আমার দাদা আছে। তো আমার দাদাকে একবার সাথে তোমাদের পরিচয় করিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। এখানে দাদাটা আছে, দাদাই আমাকে বলেছিলো যে এখানে একটু স্যান্ডউইচ ট্রাই করার জন্য। তো আজকে চলে আসলাম দাদার সাথে এখানে। তো তোমাদের পুরো ভিডিওটা দেখতে থাকো, ভিডিওটা খুব ভালো হচ্ছে। তো কী করে তৈরি করছে কাকু স্যান্ডউইচ সব কিছু তোমাদের আজকে দেখাবো আমি। দেখতে পাচ্ছি এখানে কাকু পিঁয়াজটা কেটে নিচ্ছে এখানে। এই যে এখন কাকু বড়া পাও বানাচ্ছে এখানে, এখানে বাটা দিয়ে দিচ্ছে দেখো তোমরা। একটু বলে বলে দিও তো গ্রিন চাটনি, এই গ্রিন চাটনি, এটা পেঁয়াজ, এটা মশলা, এটা হলো একটু বলে বলে, এটা হলো পেঁচা, ঠিক আছে। আর নর্মাল ভাবে তাহলে বড়া পাওয়া আছে, বড়া এখানে আলু টিক্কি হচ্ছে, আলু টিকিটটা কেমন হচ্ছে রেডি হয়ে গেল এখানে বড়া পাও। আর গ্রিল হবে এবার, এটা কতক্ষণের জন্য গ্রিল হবে? এটা এখানে একটা বড়া পাও তৈরি হয়ে গেছে, আচ্ছা চাটনি দিয়ে এটাকে সার্ভ করে দিচ্ছি। এটা একটা দেখি, আমরা কি দিয়েছি এটা দেখুন, আমাদের একটা অর্ডার দিয়েছি এগ চিকেন মায়নিজ স্যান্ডউইচ, আর একটা এগ মায়নিজ স্যান্ডউইচ। শশার পেঁয়াজটা কেটে নিয়েছে, দিয়ে দিচ্ছে এখানে পেঁয়াজ আর শশাটা। পেঁয়াজ একটা আমাদের পেঁয়াজ বেশি দিও চিকেনটার মধ্যে, এটা এগ আগে এগ করে দিই, লবণ এগ 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 করে দিই। ক্যাপসিকাম দিয়ে দিল, আর টমেটো দিয়ে দিয়েছে, আলু এটা কি দিচ্ছ, মানে একটা আলুর মাখার মতো দিয়ে দিল, একটা ডিম সিদ্ধ করা ডিমটা কেটে কেটে দেবে, স্লাইস করে কেটে দিয়ে দেবে, কেটে নিচ্ছে। কাকুর দৈনন্দিন সারাক্ষণই মানে লোক থাকে, ফাঁকা থাকে না জায়গাটা। আর মশলা দিয়ে দিল, এটা হবে এগ মিউ, এটা আগেরটা এগ হয়েছিল, এবার এটা চিকেন হবে, চিকেন মিউনিস স্যান্ডউইচ। ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ এগুলো দিয়েছিল, ওগুলো আবার দিয়ে দিল, এবার চিকেনটা দিয়ে দেবে। এবার
চিকেনটা দিয়ে দিল, চিকেন কিমা। এটার প্রাইস হচ্ছে 45 rupees। আর এগের এটার দাম কত জানো? এগের 45। আর এগেরটা হচ্ছে যেটা এগ স্যান্ডউইচ ওটা বসিয়ে দিয়েছে ওটা হচ্ছে 35। মানে মিউনিস দিয়ে দিয়েছে সব কিছুই। এটা গ্রিল করতে দেবে, এটা একটা গ্রিল হয়ে গেছে। আমাদের এগ স্যান্ডউইচটা এটা কেটে নিচ্ছে, আর একটার মধ্যে এগ চিকেনটা ওটাও দিয়ে দেবে। এটা এগ চিকেনটা এটা শুধু চিকেন, আমাদের চাটনিটা দিচ্ছি, গ্রিন চাটনি আর টমেটো কেচাপ। এটার মধ্যেও দিয়ে দিচ্ছে গ্রিন চাটনি আর টমেটো কেচাপ। এটাকে এবার টেস্ট করব। ভেজিটেবলস মায়োনিস অনেক কিছু দিয়ে ভিতরটা ই করেছে, টেস্টটা কেমন হয় একটু দেখুন। টমেটো অনেক রকম ভেজিটেবল, চিকেনটা যে কোটিং হয়েছে ট্রাই করে দেখছি। তোমরা যদি চাও এখানে ট্রাই করে দেখতে পারো, মানে দামও খুব কম দাম। মানে ভেজ স্যান্ডউইচ 25 থেকে স্টার্ট আছে, 25 থেকে স্টার্ট আছে। আর কি বড় পাও 20 টাকা, বড় পাও 20 টাকা। আর চিকেন স্যান্ডউইচের দাম 45-50, হ্যাঁ ওরে তো 25 থেকে স্টার্ট। দেখতে পাবেন আপনারা যদি আসেন, তো এই লস্যিটার দাম নিয়ে যাচ্ছে 35 টাকা, না 30 টাকা, 30 টাকা এটার দাম, 30 টাকা। তো অনেকটা ঘন আছে তো পাতলা না, দেখতে পাচ্ছেন চামচ দিয়ে কিসমিস দেওয়া আছে, যদি চেরি আর মশলা দিয়ে দিয়ে ট্রাই করে দেখছি কেমন হয়েছে। দেখতে পাচ্ছ বুঝতে কিন্তু ঘন দই দিয়ে দিয়েছে, মেশিনটা একদম ঠান্ডা গলায় পড়ে খুব ভালো লাগলো। মেশিনে দাম লাগে
তো আমরা দোকান থেকে এখন বেরিয়ে এসেছি। তো এখানকার স্যান্ডউইচগুলো আমার খুব ভালোই লেগেছে। তো কেমন লেগেছে একটু বল। আমার রোজই খাই, প্রায় খাই কলেজে এসে এখানে, তো আমার ভালোই লাগে। প্রায় খাই এই জন্য আজকেও এসেছি। আমার ঠিকঠাকই লেগেছে। এই স্যান্ডউইচটা একটু বেশি সফটনেস লাগলো, আর যে চিকেন ম্যায়নিজ স্যান্ডউইচটা ওটা মানে একটু বেশি গ্রিল হয়ে গেছে ওটা আমার মতে। কিন্তু তোমরা এসে ট্রাই করে দেখতে পারো, ঠিকানা বলে দিয়েছে কাকু এখানে। আর আজকে ভিডিওটা বেশি বড় করছি না, ঠিকানাটা আমি আরেকবার বলে দিচ্ছি। তোমরা যদি আসতে যাও বিধাননগর প্ল্যাটফর্ম থেকে কলেজ মোড়ের বাস, যে কোনো বাস ধরে নেবে, কলেজ মোড় নেমে এখানে IIM এর যে আমাদের কলেজটা তার পেছনের গেটে মানে চলে আসলে যে কেউ বলে দেবে শুভম স্যান্ডউইচ কর্নার এরকম কিছু নাম। ঠিকানাটা আরেকবার দাদা বলে দিল। ভিডিওটা এতটাই রাখছি, বেশি বড় করছি না। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন, এবং চ্যানেলে যারা নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও হচ্ছে। আজকে ভিডিওটা এতটাই রাখলাম, সবাইকে টাটা।